হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল এমএস অনলাইন এডুকেশন। ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো রেশন ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র সরকার, কাটবে দুর্নীতি। তো বন্ধুরা, কী বড়সড় পরিবর্তন আনতে চলেছে সেই নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। জানতে হলে অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে সবার মাঝে জানিয়ে দেবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল বাটনও ক্লিক করে ওয়াল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। কারণ যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব, আপনারা ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। দুর্নীতি রুখতে এবার রেশন ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। আধারের সঙ্গে রেশন কার্ড সংযোগ না হওয়ায় রেশনের খাদ্যশস্য ব্যাহত হয়ে যাচ্ছে, বঞ্চিত হচ্ছেন কয়েক কোটি গ্রাহক। এবার সেই রেশন দুর্নীতি রুখতে আগামী ছ মাসের মধ্যে গোটা দেশে রেশনের জন্য বরাদ্দ খাদ্যশস্যের উপর নজরদারি চালাতে ওয়ানলাইনে গুরুত্ব বাড়াতে চলছে কেন্দ্র। সস্তায় রেশনে খাদ্যশস্য দিতে এক দেশ এক রেশন কার্ড নীতি নিয়ে চালু করতে চলেছে সরকার। এই ব্যবস্থা চালু হলে গোটা দেশের যে কোনো রাজ্যের যে কোনো দোকান থেকে রেশন তুলতে পারবেন গ্রাহকরা। যদিও এই বিষয়টি নিয়ে খাদ্য ও গণবণ্টন মন্ত্রকই ধোঁয়াশায় থেকে গিয়েছে, রাজ্যের মধ্যে এক জেলা থেকে অন্য জেলার ক্ষেত্রে এই ব্যবস্থা কার্যকর করা সম্ভব হলেও এক রাজ্য থেকে অন্য রাজ্যের ক্ষেত্রে তা সমস্যায় সৃষ্টি হতে পারে। কারণ যেসব নাগরিক রেশন পাওয়ার যোগ্য তাদেরকে কোন দোকান থেকে রেশন পাবেন তা নির্দিষ্ট থাকে, সেই হিসেব মতোই দোকানদারের খাদ্যশস্য সরবরাহ করা হয়। তাই এক দেশে এক রেশন কার্ড নীতি চালু করলে জটিলতা তৈরি হতে পারে মন্ত্রকের একাংশের আশঙ্কা। তো বন্ধুগণ, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর ফ্রেন্ডস, আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে এই খবরটা সবার মাঝে জানিয়ে দেবেন। এখান থেকে শেষ করছি, আবারও ফিরে আসছি পরবর্তী আপডেট নিয়ে। ভালো থাকবেন, থ্যাংক ইউ।